শুক্রবার রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার নবদ্বীপের মায়াপুর। ব্যস্ততা শিল্পী থেকে ব্যবসায়ী সবারই। দুবছর পর রথযাত্রা উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশাবাদী সকলে। শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা। গত দুবছর করোনার কারণে সেভাবে রথযাত্রা উদযাপন হয়নি। এবার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় রথযাত্রার আনন্দে মাতবে সকলেই। চলছে তারই প্রস্তুতি। এরাজ্যে রথযাত্রার উৎসবের চেহারা নেয় হুগলি ও নদিয়া জেলা। রথযাত্রাকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপ হয়ে ওঠে উৎসবের পীঠস্থান। বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপের মায়াপুরে রথ উৎসব উপলক্ষে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। তাদের আশা, গত দুবছর করোনার জন্য তাদের ব্যবসা ভালো না হওয়ায় এবার তাদের ব্যবসা অনেকটাই ভালো হবে। রথে বাচ্চাদের কাছে খুবই প্রিয় ছোট ছোট খেলনা রথ। কাঠের খেলনা রথ বানিয়ে আয়ের পথ বেছে নেন অনেকেই। নবদ্বীপ পৌরসভার মিস্ত্রিপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। লক্ষ্মীলাভের আশায় রথ উৎসবকে হাতছাড়া করতে চাইছেন না তারা। নাওয়া খাওয়া ভুলে রাত দিন কাজ করে চলেছেন। ছেলেদের সাথে কাঠের রথ তৈরির কাজ হাত লাগিয়েছেন মেয়েরা। শিল্পী আনন্দ শর্মা জানান, দ্রব্যমূল্যের বাজারে এবার অনেকটাই বাড়বে খেলনা রথের দাম। তবে তিনি আশাবাদী বিক্রি ভালো হবে। গতবার কাছ থেকে হয়তো একটু বেশি হবে, 300-350। যারা নেওয়ার মতন লোক তারা নেবে। শিল্পী সৌমিলি শর্মা বলেন, গত দুবছর সেভাবে বিক্রি হয়নি, এবার চাহিদা বাড়বে, সে কারণেই বড়দের সাথে কাজে হাত লাগিয়েছি। আসলে গত দুবছর যেভাবে রথ বিক্রি হয়েছে, এই বছর হয়তো তার চেয়ে একটু বেশি রথ বিক্রি হবে, তো সেই আশাতে কাজে হাত লাগাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।